নমস্কার, আমি আকাশ। আপনি এসেন ট্যুর স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। প্রথমেই চোখ রাখবো যে অতি বড় সুখবরে, রাজ্যে আসতে চলেছে বহু প্রতীক্ষিত করোনা ভাইরাসের ভ্যাকসিন। মৌলালীর স্বাস্থ্য পরিবহন ভবনে 4টি ভ্যাকসিন ভ্যান প্রস্তুত রয়েছে, বিভিন্ন সেন্টারে পৌঁছে যাবে টিকা। নোভেল করোনা ভাইরাসের ভ্যাকসিন বা টিকা বা প্রতিষেধক কবে দেশে আসবে তা নিয়ে প্রত্যেকেই উদ্বিগ্ন ছিল, তবে আগামী 13 জানুয়ারি গোটা দেশ জুড়ে জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন বা টিকা করোনা যোদ্ধা হিসেবে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে বলে ঘোষণা করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই অনুযায়ী বিভিন্ন রাজ্যগুলিকেও প্রস্তুত থাকতে বলা হয়। দেশের 4টি জায়গায় বিশেষ ভ্যাকসিন হাবও প্রস্তুত হয়েছে, এর অন্যতম কলকাতা। রাজ্য স্বাস্থ্য দপ্তর ভ্যাকসিন শহরে এসে পৌঁছালে কত দ্রুত এবং সুষ্ঠুভাবে তা প্রয়োগ করা যায় সে নিয়ে প্রস্তুত। প্রসঙ্গত, বাগবাজার সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরেজ তৈরি রাখা হয়েছে এই ভ্যাকসিন মজুদ করার জন্য। শুক্রবারই সোমবার রাজ্যে প্রথম দফার করোনা ভ্যাকসিন আসতে চলেছে, তবে কোভিশিল্ড না কোভ্যাকসিন, কোন টিকা আসবে সেই ব্যাপারে স্বাস্থ্য দপ্তর কিছু জানায়নি। সূত্রের খবর, সম্ভবত সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া তৈরি কোভিশিল্ড টিকাই আসতে চলেছে এই রাজ্যে। ভ্যাকসিন পৌঁছালে দমদম বিমানবন্দর থেকে তা সরাসরি ভ্যাকসিন ভ্যানে করে বাগবাজার সেন্ট্রাল স্টোরে পাঠানো হবে। ভ্যাকসিনের জন্য মৌলালী স্বাস্থ্য পরিবহন ভবনে মোট 4টি ভ্যাকসিন ভ্যান প্রস্তুত আছে। দমদম বিমানবন্দরে যখনই ভ্যাকসিন এসে পৌঁছবে সেখান থেকে ভ্যাকসিন ভ্যানে করে সরাসরি বাগবাজার সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে তা পৌঁছে যাবে। সেখান থেকে পরবর্তীতে রাজ্যে 940টি কেন্দ্রে পৌঁছানো হবে এই টিকা। দূরের জেলাগুলিতে এই টিকা ইনসুলেটেড ভ্যানে পৌঁছানো হবে। এই জেলার ডেপুটি সিএমও এইচ বা সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং তত্ত্বাবধানে রিজার্ভ স্টোরে রাখা হবে এই টিকা। বিশেষভাবে তৈরি এই ভ্যাকসিন ভ্যানগুলোতে ভ্যাকসিন বা টিকা মজুদ রাখার জন্য নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখার যন্ত্র, তার সঙ্গে মজুদ রাখার গোটা জায়গায় ইনসুলেশন করা আছে। ভ্যাকসিন বাক্সবন্দি করে এই নির্দিষ্ট জায়গায় রাখা থাকবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর কোনো রকম ফাঁকফোকর রাখতে চায় না এই ভ্যাকসিন বণ্টন প্রক্রিয়ায়। চোখ রাখবো পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবরে, বার্ড ফ্লুর সময় চিকেন ডিম খাওয়া কতটা নিরাপদ স্পষ্টভাবে জানিয়ে দিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। মুরগির মাংস আর ডিম খাওয়া কতটা নিরাপদ, আতঙ্কে রাজ্যে বিভিন্ন জায়গায় মুরগির মাংস এবং ডিমের দামও কমেছে। করোনা রূপ বদলে চোখ রাঙাচ্ছে এখনো, এর ওপর চাপ বাড়িয়েছে বার্ড ফ্লুর। হঠাৎ কাকের মৃত্যুতে নজর আসে গোটা বিষয়টি, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, হিমাচল প্রদেশে হাঁস মুরগি পাখির মৃত্যুতে নড়ে চড়ে বসেছে কেন্দ্র। জানা গিয়েছে মৃত পাখিদের শরীরে H5N1 ভাইরাস মিলেছে। এই ভাইরাসের মারণ কোপে পাখিদের হচ্ছে শ্বাসকষ্ট, হু হু করে সংক্রমিত হচ্ছে একের পর এক পাখি, যার পর মৃত্যু হচ্ছে। দেশের একাধিক রাজ্যে মুরগি, পায়রা ও পরিযায়ী পাখিদের মৃত্যুতে আতঙ্ক ছড়াতে সতর্কতা জারি করেছে কেন্দ্র। করোনার সঙ্গে এবার তাই সেই সব রাজ্যের প্রশাসন বার্ড ফ্লুর সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। চিকিৎসকরা বলছেন বার্ড ফ্লুতে মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এই ভাইরাস মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। হিউম্যান ট্রান্সমিশন হলে ভয়ঙ্কর অসুস্থ হতে পারে যে কোনো ব্যক্তি। এই পরিস্থিতিতে বারবার একটাই প্রশ্ন উঠছে, মুরগির মাংস আর ডিম খাওয়া কতটা নিরাপদ। আতঙ্কে রাজ্যের বিভিন্ন জায়গায় মুরগির মাংস ও ডিমের দামও কমেছে, কারণ মনে করা হচ্ছে ভাইরাসে আক্রান্ত হওয়ার আগেই যদি বিক্রি হয়ে যায় তাহলে লাভ হবে, পাশাপাশি কেউ ভয়ে কিনছেন না, সেক্ষেত্রে ব্যবসায় সমস্যা হতে পারে। এই নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। মুরগির মাংস বা ডিম ঠিকমতো রান্না করে খেলে কোনো সমস্যা নেই। রান্না করার সময় তাপমাত্রা হয় সাধারণত 70 ডিগ্রি সেলসিয়াস। মাংসের সমস্ত অংশের তাপমাত্রা যদি 70 ডিগ্রিতে পৌঁছায় তাহলে ভাইরাস আর বেঁচে থাকতে পারে না। মাংস রান্নার আগে ভালো করে ধুয়ে নেওয়ার পরামর্শ দিল হু। কাটা মুরগি না কেনাই যথাযথ বলে জানিয়েছেন হু। পোলট্রিজাত পাখি হাতে নেওয়ার পর অন্তত 20 সেকেন্ড গরম জলে হাত ধুয়ে রান্না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে, শীতের ইনিংস শেষ, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে পূবালি হাওয়া। রাজ্যবাসী কার্যত অস্বস্তিতে, বছরের শুরুতেই শীত উধাও, বাড়ছে কলকাতার তাপমাত্রা। আজ স্বাভাবিকের 5 ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা, আগামী কয়েকদিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন হাওয়া অফিস। সংক্রান্তিতে ফের পারদ নামার সম্ভাবনা রয়েছে, তবে তা কখনোই 14 ডিগ্রি নিচে নামবে না। পশ্চিমী ঝঞ্ঝা আটকে উত্তরে হাওয়ায়, পূবালি হাওয়ার দাপটে জলীয় বাষ্প বাড়ছে। আপাতত তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা উপরেই থাকবে, রাতেও সকালে শীতের আমেজ বজায় থাকবে, দিনের বেলায় বাড়বে তাপমাত্রা, জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আজ কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ, রাতে ও সকালে শীতের সামান্য আমেজ, বেলা বাড়তেই তাপমাত্রা বেড়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি, স্বাভাবিকের 5 ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 96%, বৃষ্টি হয়নি। আগামী কয়েকদিন পারদ হু হু করে নামবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণ ভারতে বৃষ্টি চলবে, কুয়াশা উত্তর পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে। চোখ রাখবো অতি
গুরুত্বপূর্ণ খবরে সাবধান, ডিম খাওয়ার পরে ভুলেও খাবেন না এই পাঁচটি খাবার, হতে পারে মৃত্যুও। ডিম খেতে কে না ভালোবাসে, শীতকাল পড়লেই যেন ডিম খাওয়া আরও একটু বেশি বেড়ে যায়। সেদ্ধ ডিম আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। শীতের সকালের ব্রেকফাস্ট মানে ডিম কলার পাউরুটি। কিন্তু ডিমই শুধু নয়, ডিমের সঙ্গে এমন অনেক খাবার আমরা খাই যে একসঙ্গে খেলে বিপদ, এমনকি মৃত্যুও পর্যন্ত হতে পারে। ডিম খাওয়ার পরে এই পাঁচটি খাবার ভুলেও খাবেন না, যা থেকে হতে পারে বড় সড়ো বিপদ। প্রথমত দুধ ও ডিম। ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম সহ একাধিক গুরুত্বপূর্ণ খনিজ উৎসই হলো দুধ। উচ্চ প্রোটিন সমৃদ্ধ পানীয়ের মধ্যে একটি হলো দুধ। ভুল করে ডিম ও দুধ একসঙ্গে খাবেন না, কারণ দুটোই গুরুপাক। দুধের সঙ্গে যে কোনো তেলে ভাজা খেলে তার মারাত্মক প্রভাব পড়ে শরীরে, এই কারণে ডিম আর দুধ একসঙ্গে খেতে বারণ করা হয়। দ্বিতীয়ত ডিম আর টক দই। সেদ্ধ ডিম শরীরের পক্ষে খুবই উপকারী, বিশেষজ্ঞরা প্রতিদিন একটা করে ডিম খেতে বলছেন। কিন্তু সেদ্ধ ডিম, টক দই কিংবা ডিম পোচের সঙ্গে টক দই ভুলেও খাবেন না, কারণ এই দুটি খাবার একসঙ্গে খেলে হজম করা যায় না। এছাড়া টক দইয়ের সঙ্গে কখনোই কোনো গরম খাবার খাবেন না, দই শরীরকে ঠান্ডা রাখে। এমনকি পরোটা জাতীয় খাবারের সঙ্গেও দই খাওয়া শরীরের জন্য অনেক ক্ষতিকর। তৃতীয়ত ডিমের সঙ্গে লেবু। ডিম দিয়ে তৈরি হরেক রকমের আইটেমের মধ্যে স্যালাড অন্যতম। অনেকেই আছেন এক স্যালাড খেতে পছন্দ করেন, স্যালাডের উপর ছড়িয়ে দেন লেবু রস আর গোলমরিচের গুঁড়ো, খেতে ভালো লাগলেও শরীরের পক্ষে ততটাই ক্ষতি করে স্যালাড। ভুল করে ডিমের সঙ্গে লেবু খাবেন না, ডিম ও লেবু একসঙ্গে খেলে রক্তজালিকা ক্ষতিগ্রস্ত হয়, যেখান থেকে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। চতুর্থত ডিম ও মধু। মধুর উপকারিতার কথা কম বেশি সকলে জানেন, কিন্তু মধু আর ডিম একসঙ্গে খেলে নৈব নৈব চ। মধু আর ডিম একসঙ্গে কিডনির উপর মারাত্মক চাপ ফেলে, সেখান থেকে দানা বাঁধে জটিল সমস্যা, শরীরে টক্সিন আধিক্য দেখা যায়। পঞ্চমত কলা। ব্রেকফাস্ট মানেই পাউরুটি, ডিম আর কলা, এতদিন খেলেও আজ থেকে আর একদমই নয়। এই দুই খাবার একসঙ্গে খেলেই গুরুতর বিপত্তি ডেকে আনে, কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পেটের যাবতীয় সমস্যা বাড়ে এই দুই খাবার খেলে, এমনকি হজমেরও সমস্যা হয়। তাই ডিমের সঙ্গে কলা কখনোই খাবেন না, ব্রেকফাস্টে অন্য কোনো খাবারের সঙ্গেও কলা খেলে সেই সময় ডিম খাবেন না। পরবর্তী খবর, বিদায়ের সময় কাঁদতে কাঁদতে উঠে গেল মেকআপ, নতুন বরের সামনে লজ্জায় লাল নববধু। নতুন বউয়ের কান্নায় ভিজে গেল মেকআপ, মেকআপ গলতেই বেরিয়ে গেল যুবতীর আসল মুখের রং, তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি। ঘটনাটি যতই মজার ততটাই শিক্ষণীয় বটে, বর্তমানে যে কোনো বিয়েই একটা ইভেন্টে পরিণত হয়েছে। স্পেশাল দিনটিতে সমস্ত ছেলেমেয়েরাই চাইছেন সবকিছু পারফেক্ট করে তুলতে, সেজন্যই প্রচুর টাকা দিয়ে মেকআপ আর্টিস্ট ভাড়া করা হয়ে থাকে, ফটোগ্রাফার, ওয়েডিং ম্যানেজার, বিপুল খাওয়া দাওয়া, দারুণ ডেকোরেশন, এগুলোর ভূমিকা দিন দিন আরও বেড়ে যাচ্ছে। অনেক সময় মুখ্য অনুষ্ঠানের থেকেও বড় হয়ে উঠছে যথাযথভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট করা। বিয়ের সাজে সুন্দর দেখা কেমন তো মেলেই চান, তাই অনেক টাকা খসিয়ে বড় পার্লার থেকে মেকআপ আর্টিস্টদেরও ভাড়া করা হয়ে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় মেকআপের মাত্রা এতটাই বেশি যে আসল মানুষটার আসল রূপ প্রায় মেকআপের নিচে হারিয়ে গিয়েছে, চাপা পড়ে গিয়েছে প্রকৃত সৌন্দর্য। কালো মেয়েকে ফর্সা করার অভিপ্রায়ে এমনই মেকআপ মুখে দেওয়া হয়, যাতে আসল রং যেন কোনোভাবেই বোঝা না যায়। এমন মেকআপ করার কুফল রয়েছে, যেমনটা দেখা গেল ওই ভাইরাল ভিডিওতে। দেখা গেল বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার পথে নববধূর দুর্দশা, দুধ সাদা মেকআপ করেছিলেন তিনি, কিন্তু বিদায়ের সময় কাঁদতে কাঁদতে সেই রঙের পোলেশ ধীরে ধীরে উঠতে শুরু করলো। গাড়িতে বর যখন টিস্যু দিয়ে বউয়ের চোখের জল মুছিয়ে দিচ্ছেন, তখনই একে একে মেকআপের পরত উঠে আসলো, রং বেরিয়ে পড়লো, মোবাইলের স্ক্রিনে যা দেখে নিজে হেসে পড়লেন নববধূ। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, শর্ত না মানলে নিষ্ক্রিয় করা হবে অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপে নতুন প্রাইভেসি পলিসি ঠিক এটাই, এখনও পর্যন্ত যে কোনো আপডেট হোক বা প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়া, সবেতেই নট নাও এর অপশন পাওয়া যায়, অর্থাৎ কেউ পরে সেই পলিসি স্বীকার করতে পারেন। সেক্ষেত্রে তার আগে পর্যন্ত পূর্ণ ধাঁচেই চলত হোয়াটসঅ্যাপ, কিন্তু এবার তা বদলাচ্ছে। বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে যে মেসেজিং অ্যাপগুলি, তাদের মধ্যে একেবারে ওপরের দিকে রয়েছে হোয়াটসঅ্যাপ। তবে নতুন বছরের শুরুতেই তাদের আনা নতুন প্রাইভেসি পলিসি নিয়ে হঠাৎই গুঞ্জন। হোয়াটসঅ্যাপ চেনা ছন্দে সক্রিয় রাখতে গেলে এবার থেকে বিনা শর্তে যে প্রাইভেসি পলিসি মেনে নিতে হবে ইউজারদের। সংস্থার পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো না হলেও জানা গিয়েছে এবার থেকে প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট না করলে নিষ্ক্রিয় হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। এখনও পর্যন্ত যে কোনো আপডেট হোক বা প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়া, সবেতেই নট নাও এর অপশন পাওয়া যায়, অর্থাৎ কেউ পরে সেই পলিসি স্বীকার করতে পারেন। সেক্ষেত্রে তার আগে পর্যন্ত পূর্ণ ধাঁচে চলত হোয়াটসঅ্যাপ, কিন্তু এবার তা বদলাচ্ছে। হোয়াটসঅ্যাপের এই প্রাইভেসি পলিসি বদলের কারণ হিসেবে সামনে উঠে আসছে ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে আরও বেশি করে সংযোগের বিষয়। আগে হোয়াটসঅ্যাপ সংস্থা অধিগ্রহণ করেছিল ফেসবুক, সংযোগও স্থাপন হয়ে গিয়েছিল দুটির মধ্যে। তবে জানা যাচ্ছে ইনস্টাগ্রামের সঙ্গেও সংযোগের ক্ষেত্রে তেমনটাই করা হচ্ছে। তবে প্রশ্ন, কি রয়েছে নতুন প্রাইভেসি পলিসিতে? সেখানে বলা হয়েছে যে লাইসেন্স ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে, তাতে আমাদের পরিষেবা ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে ছবি আপলোড থেকে মেসেজ প্রেরণ সবকিছুই হবে বিশ্বব্যাপী, যার অন্য কেউ ব্যবহার করলে সেক্ষেত্রে কোনো সত্য পাওয়ার বিষয় থাকবে না। কেউ যদি প্রাইভেসি পলিসি না মেনে নেন, তাহলে এক্ষুনি অবশ্য নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সরকারিভাবে 2021 সালের 8ই ফেব্রুয়ারি চূড়ান্তভাবে আনতে পারে তাদের এই প্রাইভেসি পলিসির আপডেট, তাই তার আগে যা মেনে না নিলে নিষ্ক্রিয় হয়ে যাবে অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে সরকারিভাবে কিছুই জানানো হয়নি এখনও। তত্ত্ববিজ্ঞ মহলের একাংশের দাবি, ভুয়ো অ্যাকাউন্ট রুখে দেওয়ার লক্ষ্যেই হোয়াটসঅ্যাপের এই পদক্ষেপ, কারণ আগেই ভুয়ো খবর রোখার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ করেছিল এই জনপ্রিয় মেসেজিং সংস্থা।